দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সময় সবাইকে তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সুদানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শনিবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। নেত্রকোনার কলমাকান্দায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার খারনো ইউনিয়নের বৌবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজ আদায়ের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে 7 শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী বোগোতা থেকে প্রায় 90 কিলোমিটার উত্তরে কুকুনোবা শহরে অবস্থিত একটি কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। মাগুরাতে ঈদ কাটাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান। ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ব্যাট হাতে ক্রিকেট খেলতে নেমে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশি অভিনেত্রী পরিমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে আনন্দবাজার অনলাইন। পরিমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।